এত মায়া কান্না করো না তো, যাও বাড়ি যাও, এসব ঘেনর ঘেনর আমার ভাল লাগে না। কি হলো এখনো দাঁড়িয়ে, যাও বাড়ি যাও। শোন মা, পৃথিবী একটা কথা মনে রাখবি, যতই যতই কষ্ট হোক কখনো কখনো মনোবল হারাবি না, ভেঙে ভেঙে পড়বি না। আমাকে ছাড়া তুমি বাঁচবে না, ভুলভাল বকো না তো। দেখো ওই সব সুইসাইড করার হুমকি আমাকে দেখিও না, মরে যাওয়া এত সোজা। একটা কথা শুনে রাখো, তুমি আমায় ভালোবাসলেও আমি তোমায় ভালোবাসি না, দ্যাটস এনাফ, তুমি আমায় ভুলে যাও। যদি আমায় ভুলে থাকতে পারে তাহলে আমি ওকে ছেড়ে বাঁচতে পারবো না কেন? শোন মা, এখন তোর পড়াশোনা করার বয়স, নিজের কেরিয়ার নিয়ে ভাব। আর হ্যাঁ, তোকে নিয়ে কে কী বললো আর কে কী ভাবলো একদম ভাববি না, তুই বড় হওয়ার লক্ষ্যে এগিয়ে যা। শোন মা, তোর এখন পড়াশোনা করার বয়স, পড়াশোনাটা মন দিয়ে কর, এখন তোর প্রেম করার বয়স নয়। আর হ্যাঁ, জীবনে কখনো মরার কথা ভাববি না, লড়াই করে বেঁচে থাকার নামই তো জীবন, ভেঙে পড়িস না। তোর দাদা খেয়াল রাখিস, কখনো কষ্ট পেলে বা দুঃখ পেলে কখনো ভেঙে পড়বি না, মনোবল হারাবি না, মনকে শক্ত করে রাখবি, কারোর জন্য ইমোশনাল হবি না, তাতে কষ্ট বাড়ে। আর হ্যাঁ, অন্যরা তোর প্রেমে পরে পড়ুক, তুই কিন্তু কারো প্রেমে পড়বি না, মনে রাখিস মা, তুই একটা মেয়ে। দরজা খুলতে এত দেরি হলো কেন, কি ব্যাপার? রিয়া কি হয়েছে, রিয়া কোথায় গেলি? রিয়া কি হয়েছে, রিয়া কোথায় গেলি? শোন রিয়া, কি ব্যাপার রিয়া, হ্যাঁ কোথায় গেলি? রিয়া, রিয়া কি হলো তোর, রিয়া হোয়াট হ্যাপেন্ড, কি ব্যাপার রিয়া, এনি প্রবলেম, কিছু অসুবিধা হয়েছে তোর, কি হলো তোর বোন? কি হলো তোর বোন, চল এখানে আয়, কি হলো তোর, কি ব্যাপার বল আমায়, কি হয়েছে আমায় বল। আমার সব শেষ হয়ে গেল দাদা, সব শেষ হয়ে গেল। নিশ্চয়ই রাহুলের সাথে তোর কিছু হয়েছে, হ্যাঁ আমি তোকে কতবার বলেছি না, আমি তোকে কতবার ওয়ার্নিং দিয়েছি,
কেউ তোর প্রেমে পড়ে পড়ুক, কিন্তু তুই কারো প্রেমে পড়বি না। হ্যাঁ সরি দাদা। ও সরি, গেট লস্ট, যা কাল থেকে তোর কলেজ যাওয়া বন্ধ আর তোর ফোনও বন্ধ, যা গেট লস্ট। Oh God. Must. Excellent. সত্যি জানা ভালো আছে দাদা। দাদা তুই আমার সত্যি ভালোবাসিস রে। তুই আমার বড্ড ভালোবাসিস। সত্যি ভালো হয়েছে দাদা, আমি তো যাতে চিনিয়ে দিইনি। দাদা আমি যদি কখনো কোনো ভুল কাজ করি তখন তুই আমায় মেনে নিবি তো? নো নো, একদম নয়, নেভার। শোন খোকা, আমার যাবার সময় হয়ে এসেছে। আমার একটা অনুরোধ রাখবি বাবা, তোর বোনের খেয়াল রাখিস খোকা। ছেলেবেলা থেকে ওর মায়ের স্নেহ পায়নি, তুই ওর বাবা, তুই ওর মা। সবসময় নাচ নাচ নিয়ে পড়ে আছিস, আর কিছু মাথায় ঢুকছে না তোর? পড়াশুনো তো লাতে উঠে গেছে, পড়াশুনো নিয়ে ভাববি না নাকি? হ্যাঁ আচ্ছা দাদা, আমার খুব খারাপ লাগে তুই যেভাবে আমাকে জোরে জোরে বকিস। কেন একবার আমাকে বুঝিয়ে বলতে পারিস না? আমিও তো একটা মানুষ। তুই যে আমাকে এত জোরে জোরে বকিস আমার জানিস খুব খারাপ লাগে। তুই তো অন্তত একবার আমাকে বুঝিয়ে বলতে পারিস, আমার খুব খারাপ লাগে। তুই তুই সবসময় এত উত্তেজিত হোস কেন? ভালোবেসে বোঝানো উচিত, সন্তানদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করা উচিত, সন্তানদের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক করা উচিত। সন্তানরা কি চায় সেটা বোঝা উচিত বা জানা দরকার, তাই নয় কি দাদা? তুই কিছু বুঝলি? I'm sorry my sister, ভুল হয়ে গেছে। দেখলেন তো কি হলো, আমাদের চারপাশে বিভিন্ন পরিবারে প্রায় এই রকম ঘটনা ঘটে চলেছে। তো বলবো, ওঠো, জাগো।
নিজেকে নিয়ে ভাবো।